বরাক রিজিয়নাল নিউজ ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম প্রতিদিন বরাক উপত্যকা সহ সমগ্র আসামের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন পাকিস্তান জিন্দাবাদ বিতর্কে কমা না চাইলে আর বরাকে নয় আজমলকে হুঁশিয়ারি বিজেপির শিলচর বিমানবন্দরে তার সমর্থকরা পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দিয়ে সরাসরি দেশদ্রোহিতার অপরাধ করেছে এই দেশবিরোধী স্লোগান দেওয়ার জন্য এউডিএফ সুপ্রিমো বদরুদ্দিন আজমল প্রকাশ্য না চাইলে তাকে বরাক উপত্যকায় আর ঢুকতে দেওয়া হবে না শনিবার ছাত্র সংগঠন আকসার ডাকা বন্ধ চলাকালীন বিশাল দীক্ষার মিছিল বের করে আজমলের বরাক সফরের মধ্যেই এউডিএফ দলকে কলা বার্তা দিয়েছে কাসাল বিজেপির জেলা কমিটি একুশের বিধানসভা বুটকে সামনে রেখে কংগ্রেস এআইউডিএফ আতাতের সম্ভাবনা নিয়ে রাহুল গান্ধীর দলের বিরুদ্ধেও আক্রমণ সানিয়েছে বিজেপি কাসার জেলার বিজেপির জেলা সভাপতি কৌশিক রায়ের নেতৃত্বে এদিন দুপুরে বিজেপির ইটকলা কার্যালয় থেকে বিশাল মিছিল বের করে প্রেমতলায় পৌঁছে পাকিস্তান মোর্দাবাস স্লোগান দিয়ে কুশপুতুল পোলানো হয়েছে সাংসদ বদরুদ্দিন আজমল ও প্রদেশ কংগ্রেস সভাপতি রিপন বরার বিজেপি আওয়াজ তুলেছে দেশদ্রোহী স্লোগান দিয়ে বরাক উপত্যকায় মানুষের মধ্যে চরম অশান্তি সৃষ্টি করার যে পদক্ষেপ নিয়েছে আজমল সহ কংগ্রেসের সমর্থকরা এর জন্য প্রকাশ্য কমা চাইতে হবে বদরুদ্দিন আজমলকে কমা চাইতে হবে কংগ্রেস নেতা রিপুন বরাকেও মিছিলে বদরুদ্দিন আজমলকে হাঁটু গেলে কমা চাওয়ার দাবি তুলেছেন শিলচরের বিধায়ক দিলীপ কুমার পাল বিশাল মিছিল থেকে কৌশিক রায় কোনাত পুরেক্যাস্ত দীপায়ন চক্রবর্তীদের হুঁশিয়ারি ইআইউডিএফ ও কংগ্রেস সমর্থকদের এই দেশবিরোধী অবস্থানের জন্য কোলা ব্যবস্থা নিতেই হবে তবে আজমলের সমর্থকরা আদৌ পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দিয়েছেন কি না তার যাচাই বা প্রকৃত তদন্তের দাবি অবশ্য জানাননি বিজেপি নেতারা এদিন বন্ধের মধ্যে করোনা বিধির তোয়াক্কা না করে কেবল রাজনীতির হুঁশিয়ারি দিয়ে গিয়েছেন বিজেপি নেতারা কৌশিক রায় কোনাত পুরেকায়স্ত দীপায়ন চক্রবর্তীরা খুব উগরে দিয়েছেন এভাবে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দেওয়া মানেই প্রকাশ্য রাষ্ট্রের বিরোধিতা করা এই স্লোগান দিয়ে ইয়ুডিএফ প্রমাণ করে দিয়েছে তারা ভারতবর্ষে থেকেও রাষ্ট্রহিতের চিন্তা করে না রাষ্ট্রবিরোধীদের সঙ্গে যুক্ত হয়ে কীভাবে ভারতবর্ষের ক্ষতি করা যায় বিভেদ সৃষ্টি করা যায় এই চক্রান্তে লিপ্ত রয়েছে তারা এখানে ভারতবর্ষের কোনো স্থান নেই কৌশিক রায় বলেন আমরা এই কাণ্ডের রাষ্ট্রবিরোধী স্লোগান দেওয়ায় ইউডিএফ দলের আসল চেহারা প্রকাশ্য এসেছে কেবল তাই নয় রাষ্ট্রবিরোধী কংগ্রেস শক্তির সঙ্গে হাত মিলিয়ে দেশ লিপ্ত হতে চাইছে ফলে কংগ্রেসেরও মুকুশ কুলে গিয়েছে অভিযোগ করলেন কাশাল বিজেপির দলের নেতারা শিলচরের বিধায়ক দিলীপ কুমার পাল বলেন ইউডিএফ এর জন্মই হয়েছে রাষ্ট্রবিরোধী চিন্তাধারা থেকে এদের উদ্দেশ্যই হচ্ছে সব দেশবিরোধী শক্তির সঙ্গে হাত মিলিয়ে ভারতের ক্ষতি করা কিন্তু ভারতবর্ষ থেকে এখানে কে পরে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দিয়ে কেউ পার পাবে না বরাক উপত্যকার সাধারণ জনতাকে এমন রাষ্ট্রবিরোধী দল থেকে সতর্ক করার জন্য এই দিককার মিছিলের আয়োজন বলে উল্লেখ করেন তিনি অবশ্য গতকাল থেকে অসম জুলে শুরু হয়েছে নতুন বিতর্ক যে ভিডিওটি ফেসবুক এবং টুইটারে শেয়ার করে হিমন্ত দাবি করেছিলেন যে শিলচর বিমানবন্দরে ইউডিএফ সমর্থকরা পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দিয়েছেন ফেসবুক কর্তৃপক্ষ সেই ভিডিওকে বুয়ো ভিডিও বলে জানিয়েছে এ নিয়ে সমগ্র অসম জুড়ে শুরু হয়েছে এই ভিডিওর সত্যতা নিয়ে বিতর্ক অসম মিজোরাম সীমান্ত বিবাদ নিয়ে মিজোরামে মালগালি যেতে দেওয়া হবে না অবরোধ করল কৃষক মুক্তি সংগ্রাম সমিতি মিজোরামের আগ্রাসী আচরণ স্কুলে বোমা বিস্ফোরণ আলী অপহরণ ও খুনের ঘটনার প্রতিবাদে মিজোরামে কোনো মালগালি ঢুকতে দেওয়া হবে না বলে হুঙ্কার দিয়েছে কৃষক মুক্তি সংগ্রাম সমিতি ও ছাত্র মুক্তি সংগ্রাম সমিতি শনিবার তারা মোহাম্মদপুর স্টেশনে রেললাইনের উপর অবরোধ গড়ে তুলে ওই সময় অবশ্য কোনো মালগালি মিজোরামের উদ্দেশ্যে রওয়ানা হয়নি শুধু একটি ইঞ্জিন লালাবাজার স্টেশনে গিয়ে দাঁড়িয়ে পড়ে দুই সংগঠনের নেতৃবৃন্দ জানিয়ে দেন শিলচর বৈরবী রুটে মালগাড়ি চলার খবর পেলেই তারা রেললাইনের উপর অবরোধ গলে তুলবেন উদ্দাম মিজু সন্ত্রাস অসমের জমিতেই কাসালের কাশালের ডিসিএসপিকে বন্দুক দেখিয়ে সরে যেতে বলল মিজু বাহিনী শুক্রবার রাতে মিজোরাম সীমান্ত সংলগ্ন অসমের জমিতে একটি সরকারি বিদ্যালয় বোমা মেরে উড়িয়ে দেয় দুষ্কৃতীরা শনিবার এলাকা পরিদর্শন করতে যান জেলাশাসক কীর্তিজল্লি এবং পুলিশ সুপার বিএল মিনা তবে সেখানে সশস্ত্র মিজু দুষ্কৃতীরা ডিসি এবং এসপির দিকে বন্দুক দেখিয়ে এলাকা ছেলে চলে যেতে বলে খাসালের মাটিতে কাঁসালের ডিসি এবং এসপিকে এভাবে বন্দুক দেখাচ্ছে মিজোরামের দুষ্কৃতীরা তাহলে সাধারণ অসমবাসীদের কী অবস্থা হচ্ছে এটা বাবার বিষয় শুক্রবার রাত দোটো নাগাদ কুলিচলা এলাকার আপার পাইনম আপগ্রেডেড প্রাথমিক বিদ্যালয়ে বোমা হামলা চালায় দুষ্কৃতীরা এতে বিদ্যালয়টি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এর আগেও একটি বিদ্যালয়ে বোমা হামলা চালানো হয়েছিল এটি দ্বিতীয় ঘটনা রাজ্য সরকারের রেকর্ড অনুযায়ী আপারপাইনম পাইনম আপগ্রেডেড এলপি স্কুল দু সালে সরকারের অনুমোদন পায় এটি অবশ্যই অসম রাজ্যের সীমানার ভেতরে কাশার জেলার একটি সরকারি বিদ্যালয় যেহেতু কাছারের জমিতে থাকা বিদ্যালয়ে বোমা মেরে উড়িয়ে দেওয়া হয়েছে জেলাশাসক কীর্তিজল্লি এবং পুলিশ সুপার বিয়েল মিনাসহ কয়েকজন সরকারি আধিকারিক এলাকা পরিদর্শন করতে যান তবে সেখানে তাদের বাধা দেয় মিজু বাহিনী রাজ্যর পুলিশ নয় সাধারণ মানুষ হাতে অস্ত্র নিয়ে তাদের শাসা চেয়ে একে মিজু ছাড়া আর কিছুই বলা চলে না জেলাশাসক কীর্তিজলি পরিদর্শন শেষে বলেন যে বিদ্যালয়ে বোমা মারা হয়েছে সেটা কাসালের জমিতেই রয়েছে নরসিংপুর শিক্ষাখণ্ডের অধীনে মিড ডে মিল সরবরাহ করা হয় অথচ মিজু বাহিনী দাবি করেছে এটা নাকি তাদের জমিতে রয়েছে তারা আমাদের জেলার বিদ্যালয়ের বোমা মেরে ক্ষতি করেছে আমরা পুরো বিষয়টি নিয়ে তদন্ত করছি কারা কাজটি করেছে এবং এর পিছনে কি উদ্দেশ্য রয়েছে এবার ত্রিপুরার সঙ্গেও সংঘাতে মিজোরাম ত্রিপুরার গ্রামকে নিজেদের বলে দাবি মিজোরামের কুদ্দ ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব শুধু কাসার জেলার একাংশ নয় উত্তর ত্রিপুরা জেলার ফুলডংশাই গ্রামও নিজেদের বলে দাবি করেছে মিজোরাম কিছুদিন ধরে এরা ত্রিপুরার সঙ্গেও তিক্ততা বাড়িয়ে তুলছে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন আমাদের দেশ যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে চলে এই ব্যবস্থায় সীমানা নিয়ে সমস্যা দেখা দিলে তার সমাধান করার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের দ্বারস্থ হওয়ার বিধান রয়েছে তা না করে মিজোরাম সরকার অহেতুক জামেলা করছে এতে সীমান্তবাসীদের মধ্যে উত্তেজনা চলাচ্ছি আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে পরাস্ত হলেন ডোনাল্ড ট্রাম্প আমেরিকার ছেচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলেন জো বাইডেন ডোনাল্ড ট্রাম্পকে করে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হলেন জো বাইডেন পেন্সিলভেন নিজের সংখ্যাগরিষ্ঠতার পরই দুশো সত্তরের ম্যাজিক ফিগার পেরিয়ে যান তিনি উইস্কনসিন মিচিগান আরজিনাতেও তিনি ট্রাম্প থেকে বেশি বুট পান ওই তিন প্রদেশ দু হাজার ষোলোয়ের বুটে ট্রাম্পের দখলে ছিল প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট বাইডেন শুধু জিতেই যাননি বুট প্রাপ্তির রেকর্ড গড়েছেন এর আগে বরাক ওবামা সর্বাধিক শয় কোটি পঁচানব্বই লক্ষ ভোট পেয়েছিলেন